السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. আমরা জুমার পরে দারসুল হাদিস বুখারী শরীফের থেকে পেশ করছিলাম, আজকে দ্বিতীয় হাদিস। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি হাদিস খানা বয়ান করছেন, ক্বালা হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তার শায়খ আব্দুল্লাহ ইবনে ইউসুফ থেকে হাদিস খানা বর্ণনা করেছেন। তিনি বলেন, ক্বালা আখবারানা মালিক, মালিকের থেকে তিনি বয়ান করছেন, তিনি হিশাম ইবনে উরওয়া থেকে, হিশাম তার পিতা উরওয়া থেকে বয়ান করছেন, উরওয়া বয়ান করছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, উম্মুল মুমিনিন আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আন্নাল হারিস ইবনে হিশাম সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا رسول الله كيف يأتيك الوحي فقال رسول الله صلى الله عليه وسلم أحيانا يأتيني مثل صلصلة الجرس وهو أشده علي فيفصم عني وقد وعيت عنه ما قال وأحيانا يتمثل لي الملك رجلا فيكلمني فأعي ما يقول قالت عائشة رضي الله تعالى عنها ولقد رأيته ينزل عليه الوحي في اليوم الشديد البرد فيفصم عنه وإن جبينه ليتفصد عرقا عائشة رضي الله تعالى عنها বলেন যে হিশাম হারিস ইবনে হিশাম নামক একজন সাহাবী, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাইফা ইয়াতিকাল ওয়াহিয়, আপনার প্রতি ওয়াহী কিভাবে আসে, আল্লাহর বাণী আল্লাহর ওয়াহী আপনার প্রতি কিভাবে নাজিল হয়, কিভাবে আসে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহিয়ানান ইয়াতিনি মিসলা সলসলাতিল জারাস, কখনো কখনো আমার কাছে ওহি আসে ঘন্টার ধারাবাহিক আওয়াজের মতো। বেলে বাড়ি দিলে যেমন টন করে আওয়াজ হয়, ওই আওয়াজটা অনেকক্ষণ চলতে থাকে, এটা হতে পারে। অথবা এখন বর্তমানে মোবাইলে যেমন রিং হয়, বাজতে থাকে, এরকম ভাবে আগে টেলিগ্রাফ ছিল। এই টেলিগ্রাফের অফিসে দেখা যেত কি করে টরে টক্কা আওয়াজ হয়, তো এখন এইভাবে একটা আওয়াজ হতো, সলসলাতুল জারাস বলা হয়েছে। জারাস মানে ঘন্টা, ঘোড়ার গলার সঙ্গে যে ঘন্টা বাজে, এই ঘন্টায় যেমন আওয়াজ হয় এই ধারাবাহিক আওয়াজের মতো ওহি আসে, এটা একটা পদ্ধতি বলা হল। এর অর্থ কি? মুহাদ্দিসিনদের মধ্যে দুই রকম বক্তব্য আছে। কেউ কেউ বলেছেন মূলত এইটা ওহি না, ওহি আসার আগে এরকম একটা, যেমন টেলিফোনে রিং আগে আসে, এই রিংটা কথা না, এটা তাকে রিসিভ করার জন্য, কথা বলার জন্য প্রস্তুত করার জন্য রিংটা আসে, এরপরে যে কথাটা হয় এটা অন্যরা শুনে না। এই ব্যাখ্যা যদি আমরা মানি তাহলে অর্থ দাঁড়ায় এই যে এই যে ঘন্টার আওয়াজের মতো যেটাকে বলা হলো, এটা মূলত ওহী আসার পূর্বে সতর্ক করার জন্য একটা এলান। মুহাদ্দিসিনদের দ্বিতীয় মতটি হল যে এইটাই ওহী, এটাই ওহী, তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ছাড়া অন্যরা এটা কিছুই বুঝত না। এই ব্যাখ্যার উদাহরণ দেওয়া যায় যে ওই টেলিগ্রাফের যে বক্তব্য, যারা আশপাশে যারা তারা শুনে টরে টক্কে আওয়াজ হয়, আর ওইটার যে মাস্টার যে সে বুঝে যে কি বলতেছে, তো এরকম হতে পারে।
তো বিষয়টা হলো এখানে বলা হচ্ছে আহিয়ানান ইয়াতিনি মিসলা সলসলাতিল জারাস, সলসলা মানে ধারাবাহিক আওয়াজ, সাউতুল মুতাদারিক লা ইউফহামু আফওয়ালা ওয়াহলাতিন, ধারাবাহিক আওয়াজ যেটা প্রথম শুনলেই বোঝা যায় না, এটাকে বলা হয় সলসলা। আর জারাস মানে হলো ঘন্টা, যে গরুর গলায় ঘন্টা লাগায় ঈদের গরুতে, এরকম ভাবে ঘোড়ার গলায় ঘন্টা লাগায়, উটের গলায় ঘন্টা লাগায়, এই ঘন্টার ধারাবাহিক আওয়াজের মতো। আবার কোরবানের গরুর গলায় ঘন্টা লাগানো জায়েজ বলে নেই, কিন্তু আবার কেউ মনে করতে পারে যখন বলছেন তখন জায়েজ আছে এটা। এটা হলো যারা কোরবানি করে মানুষকে দেখাবার জন্য, রাউনার নাস, তারা একটা বড় গরু কেনে 1,00,000 টাকা দিয়ে, বড় গরু কিনে তারপরে ওটার গায়ে কি করে চাদর লাগায়, এরপরে এটা বাজারে ঘুরায়, ঘন্টা লাগায়, যাতে মানুষেরা বুঝতে পারে এটা অমুক বড় মেয়ার গরু। তো আমরা বলি এটাই যদি উদ্দেশ্য হয় তাহলে আর একটু কাজ করা দরকার, ওই বড় মেয়াকেও গরুর সঙ্গে মালা দিয়ে ঘুরান দরকার, তাহলে মানুষ বুঝবে কোন বড় মেয়ার কোন বড় গরুটা, এই বড় মেয়ার এই বড় গরু। তো যাই হোক, সলসলাতুল জারাস, গরুকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের জন্য, মানুষ একে খাবে, আর এখন মানুষ গরুর পূজা করে, আগে করতে হিন্দুরা, এখন করে কারা? এই যে লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু গরুর পূজা করে, অথচ গরু আল্লাহ সৃষ্টি করেছেন কাদের জন্য? মানুষের খাওয়ার জন্য, মানুষের দ্বারা উপকৃত হবে, চামড়া দিয়ে উপকৃত হবে। কোরআনে আছে এগুলো, আমার লেকচার আছে ওই যে মারিফাতুল্লাহ, আল্লাহর পরিচয়, ওই অংশটা আপনারা বারবার শুনবেন। ওর মধ্যে আছে পশু জগৎ দিয়ে আল্লাহর পরিচয় কিভাবে হয়, আসমানের মহাকাশের বিষয় নিয়ে কেমনে আল্লাহর পরিচয় হয়, সমুদ্র জগৎ নিয়ে আল্লাহর পরিচয় কিভাবে আছে, এ বিষয়গুলো বিস্তারিত ওখানে আলোচনা করা হয়েছে। ওর মধ্যে গরু, উট, দুম্বা, ভেড়া এগুলো আছে। এখন মানুষরা গরুর পূজা করে। এই সপ্তাহে 8 রশির ওরস চলছে বা হয়ে গেছে, তো আমি মাহফিলে আসবো ভোলার থেকে, যাবো আর এক মাহফিলে, বাংলার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে, মাঝখানে আটকা পড়লাম গরুর কারণে। যতগুলো ফেরি সবগুলো দখল করছে কারা? গরুওয়ালারা, হাজার হাজার গরু। আর এই মাওয়ার থেকে ঢাকা পর্যন্ত প্রায় 5-4টা ক্যাম্প আসলো, গরুর ক্যাম্প। এখানে গরু জমা হয়ে গেছে শত শত গরু, সে গরুর সঙ্গে কিছু লোক আছে, এই গরু খুব সম্মানের গরু, সাজানো গুছানো আছে। তো পূজার তো রূপ যুগে যুগে পরিবর্তন হয়, এটা এক ধরনের পূজা, পীরের নামে উৎসর্গ করা, পীরের নামে উৎসর্গ করা। আগে মূর্তির নামে গরু উৎসর্গ করত, সেগুলো খাওয়া জায়েজ না হারাম? এখন যদি পীরের নামে উৎসর্গ করা হয় সেগুলো খাওয়া জায়েজ নাই? যাই হোক, এটা একটা ভিন্ন প্রসঙ্গে ছিল যে ঘন্টার আওয়াজ বলে আমি গরুর কথা উল্লেখ করেছি, কেউ মনে করতে পারে এটা বোধহয় জায়েজ হয়ে গেছে, এই জন্য একটা সুয়ালে মুকাদ্দারের উজ্জ প্রশ্নের জবাব দিয়ে দেওয়া হলো। আলোচনা হচ্ছিল যে কখনো কখনো ওহি আসে মিসলা সলসলাতিল জারাস, ঘন্টার আওয়াজের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওহু আশাদ্দুহু আলাইয়া, ওহি নাজিল হওয়ার যতগুলো পদ্ধতি এর মধ্যে আমার কাছে এটাই সবচেয়ে কঠিন, আসাদ্ধ আলাইয়া, ওহির সকল প্রকারের মধ্যে এটা কঠিনতম। ফায়ুসিমু আননি, আমার শরীর ঘামিয়ে যেত এবং ঘাম বের হয়ে সে ঘাম শুকিয়ে যেত, ঘাম বের হতো। ফায়ুসিমু আননি, আমাতে ঘাড় বের হতো, ঘাম ঘাম বের হয়ে যেত। ইফসিমু আয়াখলাউ ওয়ানজালি মা ইয়াখশানি মিনহু, ইফসিমু মানে হলো আল কত, মানে বন্ধ হয়ে যাওয়া, ঘাম বের হয়ে সে ঘাম শুকিয়ে যেত, ঘাম বন্ধ হয়ে যেত। ওয়াকাদ ওয়াইতু আনহু মা ক্বালা, আর আমি জিব্রাইল থেকে যা সে বলেছে এগুলো মুখস্থ করে নিতাম, ওয়াইতু সংরক্ষণ করে নিতাম, হেফজ করে নিতাম, মা ক্বালা যেটা জিব্রাইল বলতো। এ অংশ দিয়ে বোঝা যায় যে ঘন্টার আওয়াজটা
ইঙ্গিত আছে, ওটা একটা আওয়াজ, সতর্ক সংকেত। আর এরপরে জিব্রাইল কথাগুলো বলতেন, সেটা বলা আছে ওয়াকাদ ওয়াইতুমা আনহুমা কালা, জিব্রাইল যা বলেছেন তা আমি তার থেকে মুখস্থ করে নিতাম, অথবা ওইটাই কথা ছিল জিব্রাইলের কথা, আল্লাহ রাসূল ওটা কি বুঝে শুনে মুখস্থ করতেন। এগুলো একটা পদ্ধতি। ওয়াহিয়ানান ইয়াতামাসসালু লিয়াল মালাকু রাজুলান, আবার কখনো আমার কাছে ওহি আসে কিভাবে, ইয়াতামাসসালু লিয়াল মালাকু রাজুলান, ফেরেশতা একজন পুরুষের সুরত ধারণ করে আমার সামনে প্রকাশিত হয়, ইয়াতামাসসালু আকৃতি ধারণ করে, মেসাল ধারণ করে, জিব্রাইল বা ফেরেশতা যিনি ওহি নিয়ে আসলেন, মালাক রাজুলান একটা ব্যক্তি একটা মানুষের সুরত ধরে আসে, ফায়ুকাল্লিমুনি সে এসে আমার সঙ্গে কথা বলে, ফাআইমা ইয়াকুলু আমি তার থেকে সে যা বলে ওটা আমি মুখস্থ করে নেই। ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওয়ালাকাদ রাআইতুহু ইয়ানজিলু আলাইহিল ওয়াহিয়ু ফিল ইয়াউমিশ শাদীদিল বারদ, আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রচন্ড এবং খুব তীব্র শীতের সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল হচ্ছিল, ফায়ুফসিমা আনহু তিনি ঘামিয়ে যেতেন। আসলে ইউফসিমা হলো ঘাম শুকিয়ে যাওয়া, ঘাম বন্ধ হয়ে যাওয়া, তার মানে ঘামাইলি তো ঘাম বন্ধ হয়, এরকম ঘামিয়ে যেতেন সেটা বলা উদ্দেশ্য এখানে। ওয়া আন্না জাবিনাহু লাইয়াতাফাসসাদু আরাকান, আর দেখতাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ললাটে দিয়ে কপাল দিয়ে ঘাম বেয়ে পড়ত, টপটপ করে ঘাম পড়ত, প্রচন্ড শীতের সময়, তীব্র শীতের সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দিয়ে কপাল থেকে ঘাম পড়ত। এটা একটা হাদিস হলো ওহী নাজিল হওয়া সম্পর্কে, ওহী কিভাবে নাজিল হতো। দ্বিতীয় হাদিস, এটাও আয়েশার থেকে বর্ণিত, সনদ ভিন্ন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা বয়ান করছেন ইয়াহিয়া ইবনে বুকাইর থেকে, তিনি বয়ান করছেন লাইস থেকে, তিনি ওকাইল থেকে, তিনি ইবনে শাহাব থেকে, তিনি উরওয়া ইবনে জুবায়ের থেকে, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আন্নাহা ক্বালাত আফযালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহি আর রুইয়া আস-সালিহাতু ফিন নাওম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রথম যে জিনিসটা দিয়ে ওহী শুরু হয় তা হচ্ছে আর রুইয়া আস-সালিহাতু ফিন নাওম, ঘুমের মধ্যে সঠিক স্বপ্ন দেখতেন, রুইয়া সালিহা সত্য এবং সঠিক ভালো স্বপ্ন দেখতেন। ফাকানা লা ইয়ারা রুইয়ান ইল্লা জাআত মিসলা ফালাকি সুবহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বপ্নটা রাতের বেলায় দেখতেন ওটা দিনের বেলায় একেবারে সুবহ সাদেক, যেমন আকাশ চিরে আলোকিত হয়ে বের হয়ে আসে, এরকম ভাবে দিবালোকের ন্যায়, আমরা বলি বাংলায় দিবালোকের ন্যায়, দিনের আলোর ন্যায়, এখানে বলা আছে ফালাকিস সুবহ, এমনে ফালাক মানে হচ্ছে কোন জিনিসকে বিদীর্ণ করে বের হওয়া, একটা দানা এটা চিরে যেমন তার থেকে গাছের চারা বের হয়, অঙ্কুর বের হয়, ওটাকে বলা হয় ফালাক। তো এখানে বলা আছে মিসলা ফালাকিস সুবহ, সকাল যেরকম, সকালের আলো যেরকম অন্ধকারকে চিরে, অন্ধকারকে বিদীর্ণ করে বের হয়ে আসে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা যে স্বপ্ন দেখতেন দিনের বেলায় সেটা এরকম আলোকিত এবং বাস্তবায়িত হতো। ফাকান লা ইয়ারা রুইয়ান ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহ, এভাবে চললো। মুহাদ্দিসিনে কিনা বা অন্য হাদিসে আছে যে এটা প্রায় ৬ মাস পর্যন্ত এরকম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখতেন, এবং রাতের বেলায় যে স্বপ্ন ঘুমে দেখতেন দিনে ওটা একেবারে বাস্তবায়িত হতো, দিবালোকের মতো, দিনের আলোর মতো বাস্তবায়িত হতো। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালাউ, এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিসর্গতা, নির্জনতা বা একাগ্রতা, এটা আল্লাহর রাসূলের কাছে প্রিয় হয়ে উঠল। হুব্বিবা মানে প্রিয় হয়ে দেখা দিল, আল্লাহর রাসূলের কাছে প্রিয় করা হয়েছে আল খালা, নির্জনতা, একাগ্রতাকে।
ওয়াকানা ইয়াখলু বিগারি হিরাইন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সময় গারে হেরাতে গিয়ে অবস্থান করতেন, ইয়াখলু খালওয়াত নির্জনতা অবলম্বন করতেন, ফায়াতাহান্নাসু ফীহি সেখানে গিয়ে তাহান্নুস করতেন, তাহান্নুসের ব্যাখ্যা দিচ্ছেন, অহুয়া আত্তাআব্বুদুল লায়ালি দাওয়াতিল আদাদ, একাধারে কয়েক রাত পর্যন্ত আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। এতে বোঝা যায় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেও ইবাদত করেছেন এবং মক্কার লোকেরা আগেও আল্লাহর ইবাদত করত, কারণ এখনো তো ওহী নাযিল হয় নাই। তাহলে কিসের ইবাদত করতেন? তাআব্বুদুল লাইয়ালি ইবাদত করতেন, কয়েক রাত পর্যন্ত একাধারে ইবাদত করতেন, কাবলা আইয়ানজিয়া ইলা আহলিহি নিজের পরিবারের কাছে ফেরত আসার আগে, মানে ফেরত আসতেন না, কয়েক রাত থাকতেন, ওয়াইয়াতাযাব্বাদু লিযালিকা এবং এটার জন্য তিনি খাবার এবং তার আসবাবপত্র সাথে নিয়ে যেতেন। ইয়াতাযাব্বাদু জাত বলা হয় সফরের জন্য যে উপকরণ প্রয়োজন হয় এটা আল্লাহ নবীর সঙ্গে নিয়ে যেতেন। এখানে পরিষ্কার আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিনের খাবার দাবার যা প্রয়োজন এগুলো সঙ্গে নিয়ে যেতেন। আয়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পাহাড়ে উঠতেন যাইতেন, এর কোনো সহিহ রিওয়ায়াত নেই। ওইখানে গেলে দেখছি আমি উঠছি পাহাড়ে, কয়েকবারই উঠছি, আগে যখন হালকা পাতলা ছিলাম আর একটু তখন উঠছি, দৌড়েই উঠছি, এখন উঠতে গেলে খবর হয়ে যায় অনেক উচ্চতে, প্রায় নিচের থেকে 3 মাইল উপরে। এরপরে পাহাড়ের মাথায় উঠে একটা চিপা জায়গা দিয়ে আরেক পাশে যেতে হয়, এরপরে ওখানে গিয়ে 3টা পাথর, এই 3টা পাথরের নিচে একটা গুহা, এটা যদি ঠিক মতো দাঁড়ায় তাহলে একজন আর জায়গা, আর কষ্ট করে দাঁড়া তার দুই পাশে 2জন দাঁড়াইতে পারে, 3জন দাঁড়াইতে পারে, এরকম একটা গুহার নাম হচ্ছে গারে হেরা। আমি গারে হেরাতেও গেছি, এটা যাওয়া কোনো ইবাদত না, আবার যে আপনারাও যাইবেন বরকতের জন্য তা না, দেখার জন্য, ঐতিহাসিক জায়গা দেখা তো যায়। গারে সুরেও গেছি সেই দেখার জন্য, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মগোপন করেছিলেন হিজরতের প্রাককালে, যেখানে আত্মগোপন করেছিলেন। তো গারে হেরা হচ্ছে একটা গুহার নাম, ওই গুহাটা যেই পাহাড়ে, ওই পাহাড়টার নাম হচ্ছে জাবালে নূর। কি নাম? জাবালে নূর হচ্ছে পাহাড়ের নাম। জাবালে নূর এজন্য বলা হয়, অন্যান্য পাহাড়গুলো একটু কালাচে কিন্তু ওই পাহাড়টা একটু লালচে মনে হয়, অন্যান্য পাহাড় থেকে দেখতে একটু ব্যতিক্রম মনে হয়, তো এই জন্য ওটাকে বলা হয় জাবালে নূর, আলোকিত পাহাড়। ওই জাবালে নূরের একটা গুহার নাম হচ্ছে গারে হেরা। কাজে গারে হেরা কোনো পাহাড়ের নাম না, এটা অনেকে ভুল বুঝে, গারে হেরা পাহাড়ে উঠছে, গারে হেরা কোনো পাহাড়ের নাম না, গারে হেরা হচ্ছে কি গুহার নাম, আর ওই গুহাটা যেই পাহাড়ে, ওই পাহাড়ের নাম হচ্ছে কি জাবালে নূর। ওই পাহাড়টাতে উঠলে পুরা মক্কা দেখা যায়, এখনো একেবারে পুরা মক্কা শহর ওখান থেকে দেখা যায়। আমি নিচে তাকাই দেখলাম যে মানুষগুলো গাড়িগুলো ছোট ছোট পিঁপড়ের মতো দেখা যায়, গাড়িগুলো একটু যে বাচ্চাদের খেলনা গাড়ি আছে ওরকম দেখা যায়, বাইতুল্লাহ শরীফ পর্যন্ত দেখা যায়। এতে বোঝা গেল যে আল্লাহর একটা বিশেষ ইঙ্গিত ছিল এখানে, নয়তো ওর চেয়ে উঁচু পাহাড়ও আছে মক্কাতে, ওটার চেয়ে আরো অনেক বড় পাহাড় আছে। তো সেই পাহাড় তো আল্লাহ রাসূল জান নাই, এরপরে ওই গুহাটাও একটা দুর্গম জায়গায়, ওখান থেকে পরে মানুষ মারাও যায়, এই জন্য সৌদি সরকার ওই পাহাড়ের রাস্তার মুখে অনেক বড় বড় সাইনবোর্ড লাগাইছেন আরবিতে, উর্দুতে, ইংলিশে, এখন বর্তমানে এই গত বছর থেকে বাংলায় যোগ হয়েছে, যে এই পাহাড়ে আপনারা চড়বেন না, পাহাড়ে চড়া কোনো ফজিলতের বিষয় না, এখানে উঠে মানুষ কষ্ট করে পিপাসায় কাতর হয়ে যায়, কেউ মারা যায়, এটার কোনো ফজিলত নাই। তো এইটা বয়ান করতে গিয়ে বক্তারা ওইখানে গিয়ে দেখেছি যারা গ্রুপ নিয়ে যায়, হজের গ্রুপ নিয়ে যায়, এরা ওইখানে গিয়ে বুঝায়, আহ আল্লাহর নবীর স্ত্রী খাদিজা কত কষ্ট করেছেন, আল্লাহর নবী যে কষ্ট করেছেন ওটা মেলান হয়ে গেছে, কষ্টটা কারো কার দিকে, শয়তান কত চালাক প্রত্যেকটা জায়গায়। ওইখানে গেলে ঠিক আছে, তুমি গেছো ওখানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি করেছেন, সে খালওয়াত নিরসঙ্গতা নির্জনতা ইবাদত করেছেন, ধ্যান করেছেন, ঠিক আছে তুমি এটা দিয়ে শিক্ষা গ্রহণ করতে পারো, আল্লাহর কুদরতকে চিন্তা করা সহি জিনিস খেতে, এটা দ্বারা আবার ওই সুফিদের খালওয়াত না, সুফিরা এইখান থেকে নিয়ে গেছে এই তো পাওয়া গেছে, কি পাওয়া যায়, ধ্যান করা। এই জন্য একদল আজকে ভাব ভাবনা ধ্যান করে, এদের ইবাদত না, এবাদের ইবাদত কি ধ্যান করা, এটা না।
এটা তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত প্রাপ্তির আগের মুহূর্ত। আল্লাহর কুদরত, আল্লাহর রহস্য ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম রাতের বেলায় বসে গেছেন, তারকা নিয়ে গবেষণা করছেন, এটা রব। তাহলে এখন কি আপনিও তারকাকে রব বলবেন? ও তো শিরিক। মানে তারকাকে রব বলেছেন না, কোরআনে আছে। এরপরে তারকা যখন দেখলো ডুবে যায়, কয়েকদিন পর দেখা গেল আবার কি করে, পূর্ণিমার চাঁদ, তো পূর্ণিমার চাঁদ এইটা আবার রব। এরপরে দেখে যে না তার চাঁদটাও আস্তে আস্তে আবার চিকন হয়ে যায়, এটা রব হতে পারে না। যা ক্ষয় হয়, লয় হয়, এগুলো রব হতে পারে না। আবার কয়েকদিন পর সূর্যের দিকে তাকাইলেন, তো মনে করো এটা সূর্য। মানুষের চিন্তার পরিবর্তন হয়, আপেল তো সবসময় পড়ে, আপেল সবসময় গাছের দিকে পড়ে না। তো ওই বিজ্ঞানী যদি আপেল গাছের নিচে বসে রইল, হঠাৎ করে আপেল পড়লো, আর তিনি এখান থেকে মধ্যাকর্ষণ আবিষ্কার করে ফেললেন, কেন উনি আপেল পর আগে দেখেন নাই? কত কিছু তো পরে, গাছের পাতা পরে, আপেল পরে, কমলা পরে, বড়ই পরে, তাল পরে, তাল তো বেশি, তাল পরার প্রবাদ আছে। তাল পরা দিয়ে উনি মধ্যাকর্ষণ আবিষ্কার করতে পারতেন না? এটা হচ্ছে মানুষের এক এক সময় এক একটা মুহূর্ত চিনতে আসে। তো যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম সূর্যের দিকে তাকাইলেন, সূর্য আগেও ছিল, তো এবারে বুঝলেন যে সূর্য রব। আচ্ছা, উনি যেই মুহূর্তে চন্দ্রকে রব বললেন, সূর্যকে রব বললেন, তারকাকে রব বললেন, এগুলো শিরিক কিনা? এগুলো অবশ্যই শিরিক। বাকি হচ্ছে উনি গবেষণা করছিলেন, এগুলো গবেষণা, উনি এগুলোকে চূড়ান্ত সিদ্ধান্ত নেন নাই, মনে করেন এটা হতে পারে, অর্থাৎ ওই জাতি যা করে তা না, এটা নিশ্চিত। তাহলে কে? এটা খোঁজার জন্য তিনি এই তালাশে ছিলেন। আর তালাশ করতে গিয়ে যদি কেউ ভুলের মধ্যে যায়, হকের তালাশে আছে, আল্লাহ তাআলা তাকে হকের পথ দেখাবেন, একটু তিনি ভুল করেছিলেন, উনি ওখানে দেখেন, কোরআনে খুলে দেখবেন, ওখানে লেখা আছে এই যে তারকা নিয়ে গবেষণা করছেন, চাঁদ নিয়ে গবেষণা করছেন, আর আগে বলেন নাই যে আমাকে আমার রব যদি হেদায়েত দেন তাহলে হেদায়েত পাবো, নাইলে ধ্বংস হয়ে যাবো, এটা বলেন নাই। যে কারণে আল্লাহ তাআলা তাকে সুযোগ দিয়েছেন, ঠিক আছে করো। এই জন্য আমরা বারবার বলি, হেদায়েত আল্লাহর কাছে আবেদন করতে হবে, চাইতে হবে। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন ইহদিনাস সিরাতাল, আবু তালেব হেদায়েত না পাওয়ার একমাত্র কারণ এটাই। আবু তালেবের নাম ছিল আবু তালেব, তালেবের বাপ, তালেবের কি বাপ, তারপর তলব ছিল না, কি ছিল না, তলব ছিল না, হেদায়ত পায় নাই। তো এই জন্য এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম কি সুন্দর করে বললেন, লাইল্লাম ইয়াহদিনি রব্বি, আল্লাহ আকবার, কি সুন্দর কথা, আমাকে যদি আমার রব হেদায়ত না দেন তাহলে কি আছে আয়াত, লাইল্লাম ইয়াহদিনি রব্বি, আমার রব যদি আমাকে হেদায়ত না দেন তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমি ক্ষতি জালেম হয়ে যাব। যেহেতু এখানে পরিষ্কার বলে ফেলেছেন আমার রব যদি আমাকে হেদায়ত না দেন তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, এবার রবের দায়িত্ব চলে গেছে, এবার রব হেদায়ত দিয়ে দিয়েছেন। আল্লাহ তাকে বুঝাই দিলেন যে না, এইগুলো না, লা তাসজুদু লিশামসি ওয়াল কামার অমিন আয়াতি আল্লাইল ওয়ান নাহার, রাত দিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলো আল্লাহর সৃষ্টির নিদর্শন, লা তাসজুদু লিশামসি ওয়াল কামার, তোমরা চন্দ্র সূর্যের ইবাদত করো না, সিজদা করো না, বরং আসজুদু লিল্লাহিল্লাযী খলাকাহুন্না, যিনি এইগুলো সৃষ্টি করেছেন তোমরা তার ইবাদত করো। এবারে তিনি বুঝতে পারলেন, সঙ্গে বললেন, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন, পরিষ্কার হয়ে গেল বিষয়টা। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে হকের তালাশে দেখলেন যে আমার জাতি যা করছে এইটা দিন ইব্রাহিম না, এইটা হকের পথ না, এই 360 দেবদেবী মূর্তি এগুলো আল্লাহর কাজ না। এই জন্য হকের তালাশে তিনি নির্জনে গিয়ে ধ্যান করতেন, নির্জনে গিয়ে আল্লাহর ইবাদত করতেন বলা আছে। ওই সময় যে ইবাদত ছিল, যেটা ইব্রাহিমের উপর বোঝা গেল, কিছু লোক ছিল হকের উপরে, মক্কায় কিছু লোক ছিল, মক্কার লোকদের অনেক প্রকার ছিল, এটা ইনশাআল্লাহ আমাদের জুমার লেকচারই আসবে, কারণ এখন যে ধারাবাহিক আলোচনা হচ্ছে সিরাতের উপর আলোচনা আল্লাহ নবীর বিভিন্ন প্রসঙ্গ নিয়ে, এর মধ্যে বিষয়গুলো আসবে, মক্কার তৎকালীন অবস্থানটা কি ছিল সেখানে আসবে, যে মানুষ মুষ্টিমেয় ছিল নাস্তিক, যা বাংলাদেশেও কিছু নাস্তিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ গেলে কিছু কি পাওয়া যাবে,
নাস্তিক পাওয়া যাবে, আহমদ শরীফের শিষ্যরা আছে না, এরা নাস্তিক। এই নাস্তিকদের কথাও কোরআনে বলা আছে, তারা বলতো একেবারে একই কথা, জীবন তো একটাই, দুনিয়ার জীবন, দুনিয়াটা মস্ত বড়, খাও দাওয়া ফুর্তি করো, একেবারে হুবহু এই কথাটা বলতো আগের যুগের মক্কার কুফাররা। কিন্তু সবাই না, মক্কার কুফার সবাই নাস্তিক ছিল না, কিন্তু এটা একটা গ্রুপ। যেমন বললাম যে বাংলাদেশে একটা গ্রুপ আছে, কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। সবাইকে দোষ দিয়েন না, বাংলা বিভাগের কিছু তা সবাই না, যারা আহমদ শরীফের শিষ্য, কবির চৌধুরীর শিষ্য, এরকম হুমায়ুন আজাদের শিষ্য, কবি শামসুর রহমানের শিষ্য, এগুলোর নাম কি সুন্দর দেখছেন নাকি, বোঝা গেল এগুলোর মা বাপ কি ছিল, মোটামুটি ভালো ছিল, নাহলে এত সুন্দর নাম রাখে নাকি। তাদের মা বাপ তো বন্টু ঝন্টু রাখে নাই, বল্টু জন্টু পিন্টু মন্টু দুলু ভুলু আলু খালু লালু ফালু, আসলে কতগুলো বিএনপির সময় শুনছেন কতগুলো নাম ছিল, দুলু ভুলু লালু ফালু, যত আলতু ফালতু সব কিনে গেছিল, এরকম এইসব নাম তো রাখে নাই। নামগুলো রেখেছিল কি সুন্দর, আহমদ শরীফ, শামসুর রহমান, রহমানের সূর্য, আল্লাহ সূর্য, আবার কি হুমায়ুন আজাদ, এটা যদিও ওইরকম কোন নাম না, কিন্তু তারপর একজন মুসলিম শাসকের নামে। এরকম ভাবে কি ছিল, কবির চৌধুরী। তো এইসব যে নামগুলো একেবারে খারাপ না এগুলো, কিন্তু দেখা যায় যে এই লোকগুলো নাস্তিক হয়ে গেল। মক্কাতে এরকম কিছু নাস্তিক ছিল, ওদের ব্যাপারে কোরআনে আয়াত আছে, ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া। এই লোকগুলোরই কিছু লোকের আল্লাহ নবী যখন বললেন মৃত্যুর পরে আবার জীবিত হবে, তখন একেবারে পুরান একটা হাড্ডি নিয়ে আসছে, ওই যে হাজার বছরের হাড্ডি নিয়ে আসছে। এটা বললো একটা ফুঁ দিল, এক পাশ দিয়ে ফুঁ দিয়েছে, আর এক পাশ দিয়ে বের হয়ে চলে গেছে, দেখাইলো যেটা অসার, কোন এর মধ্যে কোনো প্রাণের কোনো অস্তিত্ব নাই। এরপরে আর এক চাপ গুড়ি করলো, পাউডার করলো, আল্লাহ নবীর সামনে এগুলো হচ্ছে। এরপরে আর এক ফু দিল উড়াইয়া, এরপরে যুক্তি যে এই যে পাউডার করে দিলাম, বলো এগুলো কে জীবিত করবে, কেমনে জীবিত করবে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের শেষে আয়াতগুলো উত্তর দিলেন, অদরাবা লানা মাসালান, আমাদের সামনে একটা যুক্তি পেশ করেছে, মাসাল যুক্তি। এরপরে আল্লাহ তাআলা একটা খোড়া, একটা ছোট্ট একটা খোঁচা দিলেন, অদরাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকাহ, সে তার নিজের সৃষ্টিকে ভুলে গেছে। এরপরে আল্লাহ উত্তর দিচ্ছেন, কুল ইয়ুহয়িহা আল্লাযী আনশাহা আউয়ালা মাররা, হে নবী আপনি ওদেরকে জানিয়ে দিন, যেই পাউডার করলো উড়িয়ে দিল, ওকে বলে দিন এই হাড্ডি সেই মহান সত্তা, মহান বিজ্ঞানী, মহান জাত আবার পুনর্বার সৃষ্টি করবেন, যিনি আগে প্রথমবার সৃষ্টি করেছিলেন। কটকটি ওলারা পুরাতন জিনিস নিয়ে যায় না, পুরাতন জিনিস নিয়ে আবার নতুন করে নিয়ে আসে, এটা খুব সহজ। কিন্তু এই জিনিসগুলো প্রথম যারা তৈরি করেছে তারা কেউ সহজ তৈরি করতে পেরেছে? প্রথম তৈরি করতে অনেক চিন্তা গবেষণা করে তারপরে এটা তৈরি করতে হয়েছে। আল্লাহ তাআলা সেটা বললেন, তোমার এই হাড্ডি তো এখন তো আছে, এটা নমুনা আছে, পাউডারগুলো আছে, এই পাউডারগুলোকে একত্র করে তৈরি করা তো কঠিন না, এগুলো একত্র করবেন সে, তিনি যিনি প্রথমবার এগুলো সৃষ্টি করেছেন। তুমি কি চিন্তা করেছো এই হাড্ডিটা তৈরি করতে কি কি উপাদান লেগেছে, কত জায়গার জিনিস লেগেছে, কক্সবাজারের লবণ কয় মন খেয়েছে খবর আছে, এক উত্তরবঙ্গের চাল, এরপরে মোটা চাল, চিকন চাল, ডাল, মুসুরি ডাল, খেসারি ডাল, এরপরে কি আছে না ওই যে কুমিল্লা টাকায় লাসা লাসা মাসকলাই ডাল, এরপরে আপেল, আঙ্গুর, আলু, বুখারা কাশ্মীর থেকে আসবে, এরপরে অস্ট্রেলিয়ার কি আছে আপেল, এরপরে এখন চায়নার ছোট ছোট আপেল, বড় আপেল, ছোট আপেল, মোটা আপেল, চিকন আপেল, এরপরে বেদানার দানা, তরবুজ, খরবুজ, কত কিছু, এরপরে মুরগি, কয়টা খোপের মুরগি খেয়েছে খবর আছে কিছু, এরপরে গরু, ছাগল, দুম্বা, উট, ভেড়া, মোষ, কি খাওয়া খাইল। তাহলে একটা হাড্ডি তৈরি হতে কত উপাদান ব্যবহার হয়েছে, এইটা আল্লাহ তার আরেক জায়গায় বিস্তারিত উত্তর দিয়েছেন সূরায়ে আবাসার মধ্যে, সেখানে বলা আছে ফালিয়াং জুরিল ইনসান ইলা তাআমি, মানুষ তার খাদ্যের দিকে তাকাক না, কি উপাদান দিয়ে তাকে আমি তৈরি করছি,
আন্না সাবাবনাল মা আসাব্বা, আমি তার জন্য পানি প্রবাহিত করে দিয়েছি। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, এরপরে আমি জমিনকে বিদীর্ণ করে দিয়েছি, চিরে দিয়েছি, তারপর গাছ ওঠে। আল্লাহ জমিনটাকে তক্তা বানাই দিত, নিজে কিছু উঠতে পারত? শাকাকনাল আরদা শাক্কা, এরপরে একই জমিনে একই জায়গায় আমের বাগান যারা করে, আম গাছ বড় হওয়ার আগ পর্যন্ত ওখানে আরো ফসল দেয়। একই জমিনে আমের গাছ আছে, ফাঁকে সরিষা আছে, আবার আপেল আছে, আঙ্গুর আছে, আবার দেখা যায় যে কি আছে, ধান আছে। আল্লাহ বলছেন একই জমিনের একই পানি একই সার, কিন্তু কয়েক প্রকারের গাছের মধ্যে কয়েক প্রকারের ফল ধরল, প্রত্যেকটার স্বাদ আলাদা আলাদা। আন্না সাবাবনাল মা সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, এরপরে আমি জমিনকে বিদীর্ণ করেছি, তারপরে ফাআম্বাতনা ফিহা হাব্বা ওয়া আইনাবা ওয়া কাদবা, আমি তোমাদের জন্য ওই জমিনের থেকে বের করেছি আইনাবা ওয়া কাদবা, হাব্বান বিভিন্ন প্রকার দানা, শস্য দানা, হাব্বান দানা জাতীয়, বাদাম, ধান, গম, আর এইগুলোর কত প্রকার, আবার ভুট্টা কত প্রকার, এরপরে আবার আইনাবান আঙ্গুর, বিভিন্ন ফল। আল্লাহ বলছেন এই সবগুলো আমি তৈরি করেছি খালি তোমাদের জন্য না, তোমরা খাইবা তোমাদের গরুকে খাওয়াই থাকবে না, এই জন্য আবার আছে ওয়ালি আন মাতা আল্লাকুম ওয়ালি আন আমিকুম, তোমাদের জন্য এবং তোমাদের পশুগুলোর জন্য, এগুলো আমি তৈরি করেছি। আল্লাহ বলছেন যে এই সব কিছু উপাদান দিয়ে যিনি তোমাকে প্রথমবার তৈরি করেছেন তিনি তোমাকে আবার দ্বিতীয়বার তৈরি করতে পারবেন। এ হইল প্রথম প্রকার, যারা বললাম যে নাস্তিক ছিল মুসলিমও, তাদের জন্য কোরআন বলছে এগুলো। কিন্তু মক্কার সবাই নাস্তিক ছিল না, বেশিরভাগ ছিল আস্তিক, ধর্মমন্ত। এদের সম্পর্কে আমার আলোচনায় প্রায়ই পাবেন যে আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলেছেন যে হে নবী, আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন যে আসমান সৃষ্টি করেছে কে, তারা বলবে আল্লাহ, তাহলে এরা নাস্তিক ছিল না। আবু জাহেলও নাস্তিক ছিল না। আবু জাহেল যে আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে, এটা কি আপনারা মনে করেন যে সে ধর্ম মানত না, এই জন্য যুদ্ধে সে ধর্মযুদ্ধ করেছে, জেহাদ করেছে, সে কি করেছে? সে বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বেদিন হয়ে গেছে, আমরা বাপ দাদা ধর্ম সে ত্যাগ করেছে, এই জন্য লড়াই করতে গেছে, এই জন্য বদরের যুদ্ধে যাওয়ার আগে বাইতুল্লাহ ধরে সে দোয়া করেছে, বদরের যুদ্ধের আগের রাত্রে সে দোয়া করে, যারা সিরাতে কিতাব পাবেন, যে আল্লাহ আমরা তোমার ঘর নির্মাণ করি, তোমার ঘরে সংস্কার করি, তোমার হাজিদেরকে পানি খাওয়াই, তাদেরকে মেহমানদারি করি, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বেদিন হয়ে গেছে, আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করেছে, কাজী তুমি এই দুইটা দলের মধ্যে যেই দলটা তোমার কাছে হক তাদেরকে সাহায্য করো। নিজের হকের উপরে থাকা যদি কত দৃঢ়তার সঙ্গে সে বিশ্বাস করত, কত বিশ্বাস করে সেই দোয়া করে, সে দোয়া করে না যে আমাকে সাহায্য করো, তার মানে আমি তো হকের উপরে, কোনো সন্দেহ নাই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতিল। এই জন্য সে এটা বলল যে আমাদের এই দুইটা দলের মধ্যে যেই দলটা তোমার কাছে হক তুমি তাকে সাহায্য করো। আল্লাহ তাআলা সেটাই করেছেন, আল্লাহ নবী বলেছেন সেটা, যে আল্লাহ তাআলা আবু জাহেলের অন্য দোয়া কবুল করুক বা না করুক এটা করেছেন, যে দুইটা দলের মধ্যে যেটা হক তাকে সাহায্য করেছেন, আল্লাহ তাআলা তার নবীকে সাহায্য করেছেন আর আবু জাহেলদেরকে ধ্বংস করেছেন। এরকম বুশ যে যুদ্ধ শুরু করে গেল, আপনারা কি মনে করেন যে বুশ যুদ্ধ করছে এমনি ধর্মযুদ্ধ? বুশ তার যুদ্ধ ঘোষণা করেছে কি বলে, ক্রুসেড ক্রুসেড ক্রুসেড, তিনবার বলছে সে, আমার কাছে হুবহু তার ভিডিও আছে, সে যে প্রথম লেকচার দিয়ে তিনবার সে বলেছে, কি বলছে সে ক্রুসেড মানে জানে না কি অর্থের নাকি না জানে, বলছে বুশ ইংরেজি ভাষায় বেশ সুন্দর পারদর্শী, আপনি কয়েকজন ইংরেজ বার করেন না বুশের মতো সুন্দর উচ্চারণ করতে পারে, বুশের ইংরেজি উচ্চারণ সুন্দর ছিল কিনা, যারা ইংরেজি ভাষা ভালো জানেন তারা দেখবেন তার ভাষা ভালো করে শুনবেন, সেই ভাষার ভালো পণ্ডিত, সে ভালো করে বুঝে যে ক্রুসেড মানে কি না বুঝতে বলে নাই। এরপরে আপনারা দেখবেন ওরা যখন ইরাকে আফগানিস্তানে সৈনিকদেরকে পাঠায় তখন বাইবেল মাথায় দিয়ে শপথ করে তারপরে পাঠায়, গির্জায় নিয়ে পাঠায়। সুতরাং বুঝতে হবে আমাদেরকে যে বিষয়গুলো এত হালকা না। হ্যাঁ, এই যে খ্রিস্টানদের উপর আছে কোরআনের আলোকে ঈসাই ইমান, কোরআন আয়াত নিয়ে আছে ঈসাই ইমান, একটা প্রস্তাব পাওয়া গেছে। এছাড়া আরো কিতাব আছে তরিকুল জান্নাতে লিল মুজনিবিন, তরিকুল জান্নাতে অর্থাৎ পাপীদের জন্য জান্নাতে যাওয়ার রাস্তা, এটা খ্রিস্টানদের কিতাব, সুন্দর করে কোরআন হাদিস দিয়ে লেখছে, কোরআন এবং হাদিসে দলিল দিয়ে লেখছে, কেউ যদি পরকালে নাজাত পাইতে চাও তাহলে খ্রিস্টান হও, কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা
অস্তাগফিরহু, আপনি ইস্তেগফার করুন। তো যে নিজেকেই আল্লাহ তাআলা ইস্তেগফার করতে বলেছে, নিজেই পাপি, তো সে তোমার জন্য কি সুপারিশ করবে? সুপারিশ করার জন্য নিষ্পাপ হওয়া দরকার। সে নিষ্পাপ ছিল, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, তিনি খ্রিস্টানদের গুনাহ সব মাথায় নিয়ে তারপরে কি করছেন, ওই যে কি করছেন, শুলিবিদ্ধ হয়েছেন, কাজে সব মাফ হয়ে গেছে, উনি সুপারিশ করতে পারবেন। এই জন্য যদি নাজাত পাইতে চাও খ্রিস্টান হও। এরপরে কোরআন শরীফের আয়াত কিছু নিয়ে আসছে, তাহলে খ্রিস্টানরা আল্লাহ বিশ্বাস করে না? আমার ওই আলোচনার সাথে মিল আছে, আল্লাহ নবীর যুগের খ্রিস্টান আল্লাহ বিশ্বাস করতে এখনো করে, গন্ডগোলটা কোন জায়গায়? এই জন্য আমি বলছিলাম যে মক্কাতে ওই সময়ও বিভিন্ন প্রকারের লোক ছিল, কিছু নাস্তিক ছিল, বাকি সব ধার্মিক ছিল। এই ধার্মিকদের মধ্যে বেশিরভাগ মুশরিক ছিল, কি ছিল? মুশরিক ছিল। সেই মুশরিক গুলো কিন্তু আমাদের বর্তমান যুগের মুশরিকদের চেয়ে এত মারাত্মক ছিল না, এত ভালো ছিল। ওরা মূর্তি পূজা করত, কোরআনে বলা আছে মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা, ওরা মূর্তি পূজা করত যে মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছিয়ে দিবে। আর আমাদের যুগেও তো মূর্তি পূজা আছে, এই যে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, এখন ভাস্কর্যের মূর্তি, স্মৃতির মূর্তি, আরো কত মূর্তি পূজা হচ্ছে, এছাড়া কবরের মূর্তি, পীর মূর্তি, এগুলো পূজা করে। ওরা যেরকম ভাবে মূর্তিগুলোকে মাধ্যম মনে করে পূজা করত, আমাদের দেশের পীর সাহেবেরা লোকদেরকে কি বুঝায় যে জজের কাছে কোনো কথা বলতে গেলে উকিল ধরতে হয়, মাধ্যম লাগে। তো ঠিক আল্লাহকে পাওয়ার জন্য কি লাগবে? মাধ্যম লাগবে। তাহলে হুবহু মক্কার কুফফারদের সঙ্গে মিল আছে, কোনো বেশকম নাই। মক্কার কুফফাররা মূর্তি পূজা করত যেমন আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়ে দেওয়ার মাধ্যম রূপে, ঠিক বর্তমান যুগের লোকেরাও মূর্তি পূজা করে না, পীর পূজা করে, কিসের জন্য? মাধ্যম হিসেবে। আল ওয়াসে তা তো বাইনাল্লাহি বাইনা আব্দিহি, আল্লাহ এবং বান্দার মধ্যে একটা মাধ্যম, ভায়া, এটা সব পীরের মধ্যে আছে। আমরা এটা বলি না, পীর মানে যদি এই হয় যে কোরআন এবং হাদিসের কথা প্রচার করে, মানুষকে কোরআন হাদিস বুঝায়, যেমন আমরা কোরআন হাদিস দর দিচ্ছি, এরকম দিন বুঝায়, এই যদি একজন ওস্তাদ হিসেবে সে বুঝায়, আমাদের আপত্তি নেই। কিন্তু যদি উদ্দেশ্য এই যে না ওনারা অনুনয় বিনয় করে আল্লাহর কাছে সুপারিশ করে পৌঁছে দেয়, হেদায়েত দিয়ে দেয়, তাহলে এটা কি? আমি চরমানের বই থেকে দেখাইছি, ভেদে মারেফাত এই বই থেকে খুলে দেখাইছি, এখানে যে পরিষ্কার লেখা আছে যে বান্দা অসংখ্য গুনাহ করার ফলে আল্লাহ মাফ করতে চান না, পীর তখন অনুনয় বিনয় করে আল্লাহর কাছে সুপারিশ করে মাফ করান। তাহলে মক্কার কুফফাররা যে আকীদা পোষণ করত, আমার দেশের পীরেরা যে আকীদা পোষণ করে, এর মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। এবং ওখানে লেখা আছে আরেক বইতে, ভেদে কি আছে, মাওয়াজে সাকে লেখছে যে দুই পীরে দুই ডানা ধরে বেহেশতে নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর এই কথাটা নিয়ে আসতে পারে আরেক পীরের থেকে। তো যাই হোক, যে বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কয়েকদিন পর্যন্ত এবাদত করতেন, ধ্যান করতেন, সেই ধ্যান বলতে আল্লাহর কুদরত, আল্লাহর সৃষ্টি এবং হকের তালাশ করতেন, যেভাবে সব নবীরাই করেছেন, আসহাবে কাহাফ করেছে, ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, এবং তারপরে আল্লাহ তাআলা তাদেরকে হকের সন্ধান দিয়েছেন। তো এটা এখানে বলা আছে, সুম্মা ইয়ারজিউ ইলা খাদিজাতা, এরপরে খাদিজার কাছে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেন, ফায়াতাযাফাদু মিসলিহা, আবার এরকম কয়েকদিনের জন্য খাবার নিয়ে যেতেন, সামান নিয়ে চলে যেতেন, ফায়াতাযাফাদু মিসলিহা। যারা আলেমরা আছেন, মাদ্রাসা ছাত্র আছেন, আপনারা ভালো করে দেখবেন, আমার কথা যদি ভুল হয়, কেউ ভুল ধরে তো আমাকে বলে দেবেন যে ভুল ধরছে। আমি এ পর্যন্ত কোন হাদিসে এটা সহি হতে পাই নাই যে খাদিজা নিয়ে যেতেন, তাছাড়া বুখারী যেখানে পরিষ্কার বলা আছে, এরপর আমার দরকার নেই। এখানে পরিষ্কার বলা আছে যে আল্লাহর রাসূল কয়েকদিন খাবার নিয়ে যেতেন, পরিবারের কাছে আসার আগে তিনি থাকতেন ওখানে, এরপরে আবার কয়েকদিন খাবার নিয়ে যেতেন, সুম্মা ইয়ারজিউ ইলা খাদিজাতা, ইয়ারজিউ মানে রুজু করা, প্রত্যাবর্তন করা, আবার খাদিজার কাছে ফিরে আসতেন, তারপরে ফায়াতাযাফাদু মিসলিহা, আবার এরকম কয়েকদিনের জন্য খাবার নিয়ে যেতেন, হাত্তা জা আহুল হক্কু, এইভাবে তার কাছে হক আসলো, ওয়া ফি গারি হিরাইন, তখনও তিনি গারে হেরায় অবস্থান করছিলেন। তো এখানে হক আসলো, ফাজা আহুল মালাকু, ফেরেশতা আসলেন, ফাকালা ইকরা, ফেরেশতা এসে বললেন যে ইকরা পড়ো, ফাকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, ফাকুলতু মা আনা বিকারিন, আমি বললাম যে আমি তো পাঠক নই, পড়তে পারি না। ইনশাআল্লাহ এই পর্যন্ত আজকে থাকলো, আগামী আলোচনায় ইনশাআল্লাহ এর পরে থেকে আলোচনা হবে দারসুল হাদিস,
আপনারা নিয়মিত অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ, অনেক কিছু জানা যাবে। আর আমরা ওই মুখস্থ মুখস্থ যে বিদ্যা এটা আর থাকবে না ইনশাআল্লাহ। আপনারা ঘরে গিয়ে প্রত্যেক হাদিস কিনবেন, কিনে আবার মিলাবেন পড়বেন, তাহলে এটা স্থায়ী থাকবে। কিছু পয়সা খরচ করবেন কিতাবের জন্য। এটা আজকে বন্ধ রইল ইনশাআল্লাহ।